আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, কারণ তোমাদের জন্য তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা সবসময়ই থাকে। আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়া আর ভালোবাসায় সবসময় ভালো থাকি আর ভালো থাকার চেষ্টা করি। দুই তিন দিন খুবই ব্যস্ত ছিলাম, আর সেই দিন তো সারাটা দিনই খুব ব্যস্ত ছিলাম। আর আমার তো তোমরা জানোই সন্ধ্যার পরেই বেশিরভাগ সময় বের হওয়া হয়, বাইরে কিছু কাজ ছিল, তো উনি বললেন চলো আমি আর তুমি গিয়ে সেই কাজগুলো কমপ্লিট করে আসি। যেই ভাবা সেই কাজ, যাচ্ছি উনি আর আমি। আমার খুব শখের পায়েল, অনেক শখ করে পায়েলটি আমি নিজে ডিজাইন করে তারপরে বানিয়ে নিয়েছিলাম। হঠাৎ করে কি হলো, এত বছর পর আমার পায়েলটি ছিঁড়ে গিয়েছে। তো এই যে এখানে এসেছিলাম আমার পায়েলটি ঠিক করতে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এখানে আমি যেখানে নাকি গোল্ড বানাই সেটা এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের যে শোরুমটা এখানে আছে তোমাদের সাথে আমি একদিন অবশ্যই শেয়ার করব। ওনার সাথে আসলে বের হওয়ার মূল কারণটা হচ্ছে সারা সিলেট শহরে যে বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়েছে সেগুলো দেখা। আমার আসলে আলোকসজ্জা দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আলোকসজ্জা করা হয়েছে এমন অনেকগুলো রাস্তায় অনেক ঘন ঘন করে আরও অনেক সুন্দর করে পুরো শহরকে আলোকিত করা হয়েছে। কারণ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের এখানে অনেক বড় পুজো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটি, এটাকে ঘিরে কিন্তু অনেক জ্যাম। আর তোমরা জানো কি না জানি না, যারা নাকি হিন্দু ধর্মের ওদের কিন্তু উৎসব শুরু হয় রাত থেকে। মেয়ের সুইমিংয়ের জন্য কিছু টুকটাক কেনাকাটা করা খুবই দরকার ছিল, তাই ভাবলাম চলে যাই শৈশবে। এই তো দেখো চলে এসেছি শৈশবে। এখানে বাচ্চাদের সব ধরনের জিনিস পাওয়া যায়, একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে 7-8-10 বছরের বাচ্চাদেরও সব ধরনের জামাকাপড়, সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি সেট, এগুলো হচ্ছে শাড়ি সেট একদম ছোট ছোট বাচ্চাদের জন্য। আমার খুবই ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। আমার যদি কোনো ছোট মেয়ে বেবি থাকতো তবে আর দেরি না করে এক্ষুনি নিয়ে নিতাম এটি। মনটা খুবই চাচ্ছিল একটা শাড়ি নিয়েই নেই, কিন্তু কাকে দিব, দেওয়ার মতো তো বেবি আসলে নেই। এই যে দেখতে পাচ্ছ শৈশবের ডায়েরি, ডায়েরিটা দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি আর মনে মনে একটু আফসোসও করেছি। আফসোস করার কারণ হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে আমি এই ডায়েরি অনেক খুঁজেছি, এমনকি আমার ছেলে পৃথিবীতে আসার অনেক আগেও আমি এই ডায়েরিটি খুঁজেছিলাম, কিন্তু তখন কোথাও খুঁজে পাইনি। অনেক লাইব্রেরি ঘুরেছি, ঢাকায় খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। অথচ দেখো এখন আমার এই ডায়েরিটি দরকার নেই কিন্তু পেয়ে গিয়েছি। তবে এই ডায়েরির লোভটা আর সামলাতে পারিনি, নিয়েই নিলাম। ভবিষ্যতে যদি নাতি নাতনি হয় তাদেরকে গিফট করে দিব, নানির হাতের ডায়েরি অথবা দাদুর হাতের ডায়েরি। আনকমন হবে না বলো তো, আমার আইডিয়াটা কেমন হয়েছে?
শৈশবের ওদের এই শোরুমটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে যে কোনো কালারের জামা একটা করে জামাই, ডিজাইন সেম হলো, কালার যে কয়েক রকম কালার হয় কিন্তু সে যে এক কালারের ড্রেস একটাই হয়, এটাই আসলে আনকমন। তবে যখন ভিডিও করছিলাম, এতগুলো ভিডিও করার পরে জনাব এসে আমাকে বলেছে আমাদের এখানে তো ভিডিও করা নিষেধ। মনে মনে বললাম আমার তো যা করার আমি করেই নিয়েছি। এইগুলোর জামা কাপড়গুলো খুবই ভালো, কাপড়ের মান খুবই উন্নত, যদি একটু এক্সপেন্সিভ তবুও বাচ্চাদের জন্য বেস্ট হচ্ছে শৈশব। শৈশব থেকে বের হয়ে দেখলাম একটি গাড়ি, এই যে দেখতে পাচ্ছ গাড়িটি, আমার উনি ভালো করে ধরে ধরে দেখছিলেন। এই গাড়িটির নাম হচ্ছে, দেখতেই পাচ্ছ, ল্যান্ড রোভার। আসলে এই গাড়িটা নাকি অনেক মজবুত, যারা নাকি সিলেটের চা বাগানগুলোর মধ্যে কাজ করে তাদের জন্য এটি যেন পাহাড় পর্বত অতিক্রম করতে পারে। এটার নাকি একটা বাড়ি অন্য গাড়িতে লাগলে সেই গাড়ি উড়ে যে কোথায় পড়বে খুঁজেই পাওয়া যাবে না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বিগ বাইট। আমি সাধারণত বাইরে গেলে সহজে কোনো কিছু খেতে চাই না, সারাদিন ঘোরাফেরা করলেও বাসায় এসেই খেতে চাই। কিন্তু সেদিন আমার ওনার কী হয়েছে, বলল আজকে আমরা বাইরে খাব। তো সবসময় না বলতে আসলে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে আমি ওনার কথা মেনে। বিগ বাইটে আমার যাওয়া প্রথম, এর আগে আমি কখনো যাইনি। তবে আর্কেডিয়ায় যখন নাকি গিয়েছিলাম তখন ওনারা বলেছিল এটি খুব ভালো আর এটি হচ্ছে ওদের ব্রাঞ্চ, তো এর জন্য ভাবলাম যে যাই। তো বাচ্চাদের যেহেতু নিয়ে আসেনি এজন্য আমরা নিজেরা খাওয়ার অর্ডার করে দিয়েছি, আর অর্ডার করে দিয়েছি পার্সেলের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এটার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর আর খুবই শান্ত পরিবেশ। তবে খাওয়ার মানটার ক্ষেত্রে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে আমি অবশ্যই বলবো খাওয়ার মানটা মিডিয়াম, খুব একটা ভালো না আবার একদম খারাপও না, চলে, বেশি ক্ষুধায় দৌড়ায়। তবে ওই সময় আসলে আমার তেমন একটা ক্ষুধা ছিল না, যার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বিগ বাইট রেস্টুরেন্টটি আমার ভালো লাগার সবচেয়ে মূল একটি কারণ হচ্ছে এখানের যে ডেকোরেশন করা হয়েছে, সেই ডেকোরেশনটি হচ্ছে একদম দেশীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এটি টিস্যুর যে বক্সটা রয়েছে, এটি কিন্তু নারিকেলের খোসা দিয়ে করা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমি এই নারিকেলের খোসার দাড়িটা বা মুচ্ছুটা একটু ধরে আদর করে দিচ্ছি। তোমরা তো জানো লাকি যেখানেই যাবে সেখানেই দুষ্টুমি করবেই আর দুষ্টুমি চলবেই, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই আর ভালো করেই দেখাই, তাই ওর চোখ মুখ ওর মুচ্ছু সব কিছু একটু আদর আর যত্ন করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে নারকেল দিয়ে করেছে, এই যে দেখতে পাচ্ছ ফুটো। নারকেল দিয়ে করার আগে ফুটো করে পানিটা কিন্তু খেয়েই নিয়েছে। তো যাই হোক, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ডেকোরেশনের আরও অনেক কিছু রয়েছে, যেমন একতারা আর এই যে এগুলো সব মিলিয়ে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে মিডেলের যে পার্টিশনটা দিয়েছে এগুলো কিন্তু একদম বাঁশের, যার জন্য আসলে সরাসরি যখন বসেছিলাম তখন পরিবেশটা খুবই ভালো লেগেছে। ওই যে দেখতে পাচ্ছ আমার ওনার পেছনে, এটি হচ্ছে একতারা। তো যাই হোক, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আগরাতে। এই যে দেখতে পাচ্ছ মুরগির রান,
এত বড় একটা মুরগি রান দিয়েছে যে এটা দেখে আমি ওনার সাথে হাসতে হাসতে শেষ। আর এই যে বাচ্চাদের যেহেতু বাসায় রেখে এসেছি তো ওদের জন্য পার্সেল করে নিয়ে নিয়েছি। আর আমি আমার খাবারটা তোমাদেরকে দেখাইনি, আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলেছি। ওখান থেকে সরাসরি চলে গিয়েছি আগড়ায়। আগড়াতে যাওয়ার কারণ হচ্ছে গরুর গোস্ত কেনা। তবে কোনো মেয়ে সুপার শপে যাবে আর গরুর গোস্ত কিনেই শুধু ব্যাক করবে তা কি সম্ভব? এত সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে, না নিয়ে কি শুধু শুধু খালি হাতে ফেরা যায়? তো চলে গেলাম ভিতরে। আর আগড়াটা তোমরা জানো এটা হচ্ছে সারা বাংলাদেশেই ওদের ব্রাঞ্চ রয়েছে, ঢাকায়ও ব্রাঞ্চ রয়েছে। আমার বিয়ের আগে আমাদের যে ঢাকার ব্রাঞ্চটা রয়েছে ওখানে অনেক বেশি আমার যাওয়া হতো, কারণ আগড়ার প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। তো এখানে এসে আমরা একটা মাংস নিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি ওদের যে ডেকোরেশনটা, ওরা যে প্রতিটা প্রোডাক্ট কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যেখান থেকে গোস্ত নিয়েছি সেখানের এক ছেলেকে তোমাদের জন্য মডেল করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এতটুকুই গোস্ত আমাদের নেওয়া হয়েছে। আর ওকে বললাম তুমি একটু ধরো, আমি আমার ভিউয়ারদেরকে একটু দেখিয়ে নিই। তো আমি যখন ভিডিও করছিলাম প্রায় অনেক অংশই করে ফেলেছিলাম, তখন একজন এসে বলল, ম্যাডাম আমাদের এখানে ভিডিও করা নিষেধ। আমি এটা বুঝি না কেন নিষেধ। যাই হোক, যখন ওরা আমাকে বলেছিল তখন আমি সাথে সাথেই ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তবে মনে মনে আফসোস লেগেছিল, এই যে মাছগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালোই হতো। এই যে দেখতে পাচ্ছ যে বড় ফিশটা, এটা কী মাছ আসলে আমি জানি না, তবে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কী, বললো পাঙ্গাস। ওরে বাবা, পাঙ্গাস শুনে তো আমি খুবই ঠান্ডা, কারণ আমি কখনোই পাঙ্গাস মাছ খাইনি। তবে আমি জানি যারা পাঙ্গাস পছন্দ করে তারা অনেকেই পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছ টুকটাক এগুলোই কেনাকাটা হয়েছে। তো এখানে যখন আমি এসেছি তখন বললাম আমি কিন্তু আমার প্রোডাক্টগুলোর ভিডিও অবশ্যই করব, এখানে কিন্তু তোমাদের কোনো বাধা শুনব না। তো এই যে দেখতে পাচ্ছ আমার উনির কার্ড, উনি যখন কার্ড বের করেছেন আমি বললাম আপনার কার্ডটা একটু দেখান তো দেখি। তো উনি দুষ্টুমি করে আমার মোবাইলের একদম ক্যামেরার সামনে নিয়ে চলে এসেছে। তো আসলে উনি যেখানেই শপিং করে না কেন সেখানে থেকেই প্রতিটা সব সুপার শপ বলো বা যে কোনো জায়গায় কাট করে রাখেন। তো বাংলাদেশে তোমরা জানো কাট করার সিস্টেম হচ্ছে 10,000, 5,000, 15,000 এমন। শপিং করার পর ওরা যে মেম্বারশিপটা এভাবেই দেয়। তো আমার উনি স্বপ্ন, আগড়া, আরও লারিফ, আরও অনেক জায়গারই ওনার কার্ড রয়েছে। তবে কার্ড নেওয়ার কিন্তু খুবই সুবিধা রয়েছে, এই যে আমরা যে শপিংগুলো করছি এটার একটা অ্যামাউন্ট গিয়ে ওই কার্ডে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই কার্ডে যদি অনেকগুলো টাকা জমা হয় তখন টাকা ছাড়াই ওই কার্ডটা দিয়েই শপিং করা যায়। আসলে এটা খুবই মজার একটা ব্যাপার, তাই না? আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে। আলহামদুলিল্লাহ, বাইরের সব কাজ মোটামুটি শেষ, এখন আমারও যাওয়ার পালা। আর যাওয়ার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে। এবং যারা তোমরা সবসময় আমার পাশে আছো, সবসময় থাকবে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আর বকবক করা বন্ধ করে দিই, আর একদিন এসে তোমাদের সাথে আরও বেশি বেশি বকবক করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।